আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি খুবই প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আমরা বাজার থেকে যারা রেডিমিক্স গুঁড়ো মশলা কিনে এনে খাই, আমার এই ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে। আর সারা বছর কিভাবে এই মশলাগুলো আমরা সংরক্ষণ করতে পারি, আমাদের কাজগুলো সহজ করতে পারি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, চলেন দেখে আসি। তো আমি এখানে জিরে নিয়েছি, সামনে রমজান আসতেছে কিংবা সারা বছরের জন্য আমি এভাবে মশলা সংরক্ষণ করে রাখি। আর এখানে নিয়েছি দারুচিনি 1 কেজি, জিরে নিয়েছি 2 কিলো, যার যার প্রয়োজন মতো সে নিতে পারেন। আর এখানে নিয়েছি এলাচ, আমার প্রয়োজন যতটুক আমি অতটুক নিয়েছি। এখানে আছে তেজপাতা, আমি এই সবকটা মশলা একসাথে এনেছি সারা বছরের জন্য। আর এই মশলার মধ্যে, তেজপাতার মধ্যে এক্সট্রা কিছু ময়লা থাকে, ওগুলো বেছে পরিষ্কার করে নেব। আর এখানে নিয়েছি হলুদ, আমি সাধারণত সব মশলাই বাসাই ভাঙাই, মশলা কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি মেশিনে ভাঙিয়ে নিয়ে আসি। আর এখানে মরিচ নিয়েছি, মরিচের বোটাগুলো ভেঙে নেব। আর এখানে নিয়েছি চাল, এটা হচ্ছে আতপ চাল গুঁড়ি করার জন্য। সাধারণত অনেকে বাইরের থেকে রেডিমিক্স গুঁড়ি কিনে এনে খায় আতপ চালের গুঁড়ি, এটা আমার একেবারেই পছন্দ না, কারণ এই চাল ভালো করে ধোয় না, পরিষ্কার করে না, ইভেন কি এ চালের মধ্যে অনেক ময়লা থাকে। তো এই জন্য আমি সব কাজ কিন্তু বাসায় করার চেষ্টা করি, আমার একটু কষ্ট হলেও খাবারটা কিন্তু আমাদের অনেক ভালো হয়। সাধারণত বাইরের কিনা রেডিমিক্স খাবারগুলো কতটা স্বাস্থ্যকর সেটা আমরা সবাই কিছুটা হলেও আন্দাজ করতে পারি, কিবা অনেকেই ভালো করেই জানি। যাই হোক, এই খাবারগুলো আমাদের বাসায় আমাদের বাচ্চা থেকে শুরু করে আমরা বয়স্করা সবাই খাই। তার জন্য আমরা সবাই যদি একটু সচেতনভাবে এই খাবারগুলো যদি ঘরেই তৈরি করি, তাহলে আমাদের সবার জন্য অনেক বেশি উপকার হয়। চলেন আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, আর আমি কিভাবে সারা বছরের জন্য মশলা তৈরি করে সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি এই চালগুলা 8 থেকে 9 বার ধুয়েছি। এমনিতে সাধারণত ধান, মাটির চাকা টাকা অনেক কিছু ছিল, এগুলো বেছে নিয়ে তারপরও এতবার ধুয়ে কত ময়লা বের করেছি। দারুচিনি, যেটা অনেকে ধোয় না, না ধুয়ে রান্নার কাজে ব্যবহার করে, তো প্রতিদিন রান্নার জন্য আমাদের এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয়। তো দেখতে পাচ্ছেন দারুচিনি থেকে কত ময়লা বের হচ্ছে। দারুচিনিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানে রোদ্রে শুকিয়ে রাখলে আমাদের অনেক সুবিধা হয়। আর যদি রান্নার ক্ষেত্রে আমরা যদি দারুচিনি বলেন, তেজপাতা বলেন ধুতে যাই, ওই ধোয়া ভিজে অবস্থায় তেলের উপর দিলে তেলটা ফুটে আমাদের গায়ে আসে। সেজন্য সচেতন যারা, তারা আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখলে এগুলো অনেক বেশি কার্যকারিতা হয়, রান্নার কাজে আমাদের অনেক উপকার হয়। যাই হোক, এখানে নিয়েছি হলুদ, আমি ভিডিওটা বড় হয়ে যাবে দেখে খুব সহজেই দেখানোর চেষ্টা করতেছি। হলুদগুলো কত ধোয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে। জিরা, জিরাটা আমাদের প্রতিদিনের নিত্য রান্নার কাজে আমাদের সবাই প্রয়োজন। আর এই জিরাটা আমরা অনেকে কী করি, না ধুয়েই ব্যবহার করি। দেখেন এই জিরা থেকে কত ময়লা বের হয়। আমি জিরাগুলো এনে সাধারণত সবসময় এই জিরা আমি ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে আমি এগুলোকে গুঁড়ো করে নিই। আমরা সাধারণত যারা সবসময় মশলা খাই, সাধারণ বলতে সবাই মশলা জিনিসটা আমরা সবাই খাই রান্নার কাজে ব্যবহার করে, তো এই মশলাটা ব্যবহার করার কারণ যদি রেডিমিক্স মশলা হয় তাহলে তো বাজার থেকে আনলে বুঝতেই পারেন কতটা ময়লা থাকে। দেখেন জিরা ধোয়ার পরে কত ময়লা বের হয়েছে, আর নিচে তো কি বলবো কত ধুলা আছে। যাই হোক, অনেক ধুলা অনেক ময়লা এই জিরা থেকে অনেকবার ধোয়ার পরে তারপরেও অনেক ময়লা এসেছে। আমি সাধারণত আপনাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিওটা ছোট করার জন্য আমি খুব সহজে দেখাচ্ছি। আর ধনিয়া, অনেকে ধনিয়ার গুঁড়ো বাজার থেকে নিয়ে আসে, সেটা কি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই স্বাস্থ্যকর? কখনোই না, আমার তো মনে হয় না, একেবারেই না। সেজন্য আমি কখনো গুঁড়ো মশলা বাজার থেকে কিনে আনি না, আমি সবসময় গোটা মশলা নিয়ে এসে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে তারপরে আমি বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসি। দেখেন
কতটা ময়লা বের হয়েছে, তার সাথে আছে ইটের কণা, পাথর, আর কি বলবো, কত ময়লা যে আছে, টিকটিকির টয়লেট পর্যন্ত আছে। যাই হোক, এগুলো যদি আমরা একটু সচেতনভাবে খেয়াল করে, যদি আমরা বাসায় যদি এগুলো একটু কষ্ট করে তৈরি করে নেই, সারা বছরের জন্য আমাদের অনেক উপকার হয়, তাই না? তো আমি সব কয়টা মশলা ভালো করে ধুয়ে ছাদে শুকাতে দিয়েছি। এই একদিন দুই তিন ঘন্টা যদি একটু কষ্ট করে যদি এই মশলাগুলো তৈরি করি, সারা বছর আমরা খুব সচেতনভাবে, খুব সহজভাবে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবো ইনশাল্লাহ। তো আমি এখন সব কয়টা মশলা ছাদে শুকাতে দিয়েছি। এই মশলাগুলো আমি দুই থেকে তিন দিন পর্যন্ত ভালো করে শুকিয়ে এনেছি। এনে আমি এখন এগুলা যেটা যেভাবে প্রয়োজন সেটা সেভাবে রাখবো। তেজপাতাগুলো আমি এভাবে কেচি দিয়ে কেটে নেব, এতে করে রান্নার কাজে আমার খুব সহজ হবে, দেখতেও ভালো দেখা যাবে। আর জিরেগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে, এগুলো এখন আমি গুঁড়ো করে নেব। ধনে হলুদ সব কিছু খুব ভালো করে শুকিয়ে গিয়েছে, আমি সব গুঁড়ো করে নেব। এখন দেখতে পাচ্ছেন তেজপাতাগুলো কেটে নেওয়ার পরে কতটা সুন্দর দেখাচ্ছে, রান্নার মধ্যে দিল এটা অনেক সুন্দর লাগবে, আমাদের কাজটা খুবই সহজ হয়ে গেছে। আর সে রমজানে এভাবে যদি আমরা মশলা তৈরি করে রাখি, আশা করছি রমজানটা আমাদের খুব ভালোভাবে কাটবে ইনশাল্লাহ। তাই তো হলুদ ভাঙানো হয়ে গেছে, এখন দেখেন হলুদ কোনো কালচে দেখা যাচ্ছে না, একেবারে সুন্দর হলুদ কালারই রাখছে। বাজার থেকে হলুদ কিনে আনলে সে হলুদের মধ্যে ধুলা ভালি আরও কত কিছু থাকতে পারে, যেটা কি আমরা কখনো দেখি না, আমরা কখনো চিন্তা করেছি। যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, ধনিয়াগুঁড়ো ধোয়ার পরে কতটা সুন্দর হয়েছে, একদম চকচক করতেছে। তো এই তো আমার সব কয়টা মশলা ভাঙানো হয়ে গেছে, আমি এখন এগুলা সব কিছু বাজার থেকে যখন ভাঙিয়ে নিয়ে আসে তখন এগুলো গরম থাকে, আর গরম অবস্থায় প্যাকেজিং করা সম্ভব না, সেজন্য একটু ঠান্ডা করে প্যাকেজিং করলে এগুলো ভালো থাকে। আর এখানে চাউলের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, এখন আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি সবসময় আতপ চালের গুঁড়ি ভাঙিয়ে এনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, চালগুলো ধুয়ে আমি ছাদে শুকোতে দিই, দুই তিন রোদে শুকিয়ে তারপরে আমি ভাঙাতে দিই। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো আমি এই তো আশা করি আমার এই প্রয়োজনীয় ভিডিওটা আপনাদের উপকারে আসবে, সেই কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নেব। আপনাদের সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আবারও বলতেছি আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।